নমস্কার বন্ধুরা, আমি রাজেশ, ব্লগ থাস্টে আপনাদের স্বাগত। আজ আমরা চলে এসেছি একটি সাঁওতাল গ্রামে। আমাদের আধুনিক সভ্যতার কবলে পড়ে জঙ্গল যেমন বর্তমানে বিনাশের মুখে, তেমনি আদিবাসী সম্প্রদায়ও অনেক কমে গেছে। জীবন ও জীবিকার চাহিদায় প্রকৃতিপ্রেমী আদিবাসীদের জঙ্গল ছেড়ে শহরে আসতে হচ্ছে। চলুন খাতড়ার ছোট্ট সাঁওতাল গ্রাম রায়সেনগড়াটি ঘুরে দেখি। গ্রামটির পরিবেশ অত্যন্ত শান্ত ও নিরিবিলি। জঙ্গলে ঘেরা প্রাকৃতিক পরিবেশ বড়ই মনোরম। গ্রামের উন্নতির জন্য সরকার থেকে রায়সেনগড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি তৈরি করে দিয়েছে। গ্রামটির মধ্যে একটি বড় পোলট্রি ফার্ম রয়েছে। জীবিকা অর্জনের জন্য এখানকার বাসিন্দারা নিজেদের আদি ঐতিহ্যের বাইরে বেরিয়ে নানাবিধ পন্থা অবলম্বন করেছে। বাঁকুড়া জেলার খাতড়ার এই রায়সেনগড়া সাঁওতাল গ্রামটির ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন, ও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।